আজকে এটা আমাদের যে রিসেন্টলি যে নাটকটা রিলিজ হলো প্রতিবন্ধীর স্বপ্ন নাটকের শ্যুটিং দর্শক আমার বাসা থেকে আমার পুরো টিম বের হলাম আমরা এখানে এসে ওয়েট করি এখানে সবাই আসে তারপরে আমরা শুটিং স্পটে চলে যাই দর্শক আমরা আমাদের রাস্তা দিয়ে হেঁটে মূলত একটু পশ্চিম দিকে যাবো ওইখানে একটা খোলামালা একটা বাড়ি বাড়ি আছে তো ওইখানে আমাদের শুটিং শুরু হবে তো আমরা এখান থেকে অটোতে করে যাব সেই জায়গাটিতে আমরা অটোর জন্য হাঁটতেছি অটো আসতেছে আমাদের অটো আসলেই আমরা চলে যাব সেখানে মূলত আমাদের প্লান ছিল এখান থেকে সামনে গিয়েই আমাদের শুটিং শুরু করব আমরা কিন্তু আমরা সেখানে গিয়ে দেখি যে আমরা মূলত যে ধরনের লোকেশন যে ধরনের ঘরবাড়ি আমরা চাচ্ছিলাম মূলত সেই ধরনের লোকেশন এখানে মিলতে ছিল না তারপরে আমাদের শ্যুটিংয়ের যেই ইয়াটা লোকেশন আমরা চেঞ্জ করি তারপরে আমরা মূলত ওই যে আপনার যে এই দেখছেন তখন আমরা ওইখানে যাই মূলত আমরা সবাই হাঁটতেছি এই যে দেখতেছেন আমরা মূলত শিখদের রিসোর্টের সামনে দিয়ে যাচ্ছি এটাই মূলত কুয়াকাটা শিখদের রিসোর্টের ঘেট এটা পাঞ্জুপাড়ার রাস্তার ঘেট মূলত রাখাইন মার্কেট দিয়ে যেই রাস্তা রাস্তা রাখাইন মার্কেট দিয়ে যে রাস্তা বের হয়েছে তো সেই রাস্তার ঘেটই হলো এই শিখদের রিসোর্ট দর্শক দেখতে থাকুন কুয়াকাটা মালতুমি ডিয়ার শুটিং এর উপর নির্মিত বুলুপ্রিয় দর্শক আমাদের শুটিংয়ের লোকেশন চেঞ্জ হইতে হইতে দুইটা জায়গা চেঞ্জ হয় শেষ আমরা এই জায়গাটায় আসি মূলত এখানে যেই বাড়ির শটগুলো আমরা এইখানে বসে নিব এটা মূলত আমাদেরই একজন ছোটো ভাই এসমাইল ওর বাসা ওর বাসার সামনে বসেই আমরা মূলত এখানে যেই আরিফ এবং ঋষানের যেই এগুলো প্রতিবন্ধী যে শটগুলো সেগুলো আমরা এখানেই নিব তো এখানে আমরা এসে একটু মানে বিশ্রাম নিতেছি দেখেন মাল শেখ দোলনায় দুলতেছে আর সবাই বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কথাবার্তার মাধ্যমে হাসাহাসি হচ্ছে তো মূলত আমাদের শ্যুটিংয়ে এরকম কিন্তু হরহরি হয় শ্যুটিংয়ে মানে বিভিন্ন কথাবার্তা হাস্যরস মানে মোটামুটি একটা কমেডি এলাকা তৈরি হয়ে যায় আর দেখেন নিজাম ভাই অলরেডি মানে সে একটি পাটি নিয়ে বসে পড়েছে সে এটা কিন্তু প্রায়শই করে শ্যুটিংয়ে আসলে একটু বসে বসে অথবা মানে শুয়ে পড়ে এরকম সে একটু ঠান্ডা মতে থাকার চেষ্টা করে তো আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে আমার মানে বসে যে একটু রেস্ট নিব মানে এরকমের সময় হয় না সারা দিন মোটামুটি দাঁড়িয়ে থাকি শুটিং যতক্ষণ চলতে থাকে তো এখানে আমরা মূলত আমাদের শ্যুটিংয়ে আমরা অনেক সময় গল্প গুজব করে কাটিয়ে দেই তো যেমন এটা কিন্তু আমরা অনেকটা সময় গল্প গুজব করে কাটিয়ে দিয়ে শেষ আমরা ওই বাসার শটটা আমরা পরে নিব তো আর একটা আছে সেটা আমরা সামনে নেওয়ার পরিকল্পনা করছি তো এখানে এখানে নেওয়ার পরিকল্পনা ছিল আমাদের এখানে তো এখানের পরিকল্পনাও আমরা আমাদেরকে মানে আমাদের চেঞ্জ করতে হয় যে না আমরা এখানে নিব না এখানের শটটা ভালো হবে না আসলে তারপরে আমরা যাই আবার অন্য লোকেশনে মানে লোকেশন মানে আমাদের পুরো পরিকল্পনা থাকলে যেটা হয় আর কি তো তারপরে আমরা এখানে চলে আসি মূলত এখানে ফাইনালি আমরা সাজেস্ট করি যে না এখানে বসে আমরা শটটা নিব তো আপনারা দেখছেন মূলত এখানে শটটা কত সুন্দর হয়েছে তো দর্শক দেখতে থাকুন আমাদের ভিডিও শ্যুটিংয়ের ভিডিও শুধু আমার শ্যুটিংয়ের ভিডিওতে কিন্তু আমরা অনেক লোক কাজ করি আশা থাকবে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের কন্টেন্টগুলো শেয়ার করবেন তো দর্শক দেখতে থাকুন আমাদের শুটিংয়ের পুরো ভিডিও

কওকচোন <laughs> ভাই

अच्छा पुलिस वाला है चलो 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 नहीं नहीं पता नहीं पता नहीं पता नहीं हां यार तुम ही तो आए हो हमें नहीं अपने कुछ पर कब नहीं दे दे हां यार हां नेक्स्ट नेक्स्ट দর্শক আপনারা দেখেছেন এখানে যে আমাদের শটগুলো মূলত এখানে শটগুলো নিতে নিতে আমাদের প্রায় এক দেড় ঘন্টা কেটে যায় এখানে আমাদের অনেকটা সময় এখানে আমরা ব্যয় করি তো আপনারা দেখেছেন এখানে আমরা মূলত কি ধরনের শট নিয়েছি এখানে মূলত সাদ্দাম মালবাই এবং নাসির মামা দুজন এখানে শট ছিল আসলে আমাদের শুটিং আপনারা দেখতেই পাচ্ছেন একটা নাটকের পিছনে আমরা কতগুলো লোক কাজ করি দেখেন মানে বোট নিয়ে দুজন লোক দাঁড়িয়ে আছে তারপরে আমি যে ক্যামেরা কাজ করতেছি তারপরে আমার যতটুকু আমি জানি মানে ফুটেজ নেওয়ার স্বার্থে মোটামুটি একটা দিক নির্দেশনা মানে পরিচালনা তারপরে ডায়লগের জন্য সাদ্দাম্মাল ভাই তারপরে আলমার্স সে কাজ করতেছেন মূলত আমাদের কিন্তু একটা গল্প সম্পূর্ণ কোনো গল্প লিখে ডায়লগ লিখে কিন্তু আমরা শুটিং করতে পারি না আমাদের অত সময় মূলত হয় না যেহেতু প্রতি সপ্তাহে আমরা একটা কন্টেন্ট দেই সেক্ষেত্রে এত সময় কিন্তু আমাদের হয় না তো আমাদের ম্যাক্সিমাম শ্যুটিংয়ের মানে গল্পের একটা থিম নিয়ে আমরা শ্যুটিংয়ে নেমে পড়ি তারপরে বাকিটা আমরা স্পটে গিয়ে তারপরে গল্প তৈরি করে ডায়লগ তৈরি করে আমরা কিন্তু শ্যুটিং সম্পন্ন করি তো দর্শক আপনারা যারা আমাদের নাটক দেখেন নিয়মিত তারা আসলে অনেকেই ভাবেন যে এটা সহজ বিষয় যে ভিডিও করলাম হয়ে গেল এটা না কিন্তু এটা অনেক বড় একটা প্রসেস এখানে বসে অনেকটা সময় অনেক সময় দিতে হয় এটার পিছনে এডিটিং তারপরে ঠিকমতো শর্ট নেওয়া পরতে একটা ডায়লগ যদি কোনো ডায়লগ মিস হয়ে যায় সেই ডায়লগুলো পুনরায় আবার দেওয়া মানে অনেক বড় একটা প্রসেস তো সবার প্রতি অনুরোধ থাকবে দর্শক আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই সবাই আমাদের নাটক শেয়ার করবেন আর আপনারা যারা এই ধরনের নিয়মিত আমাদের শ্যুটিংয়ের উপর ব্লগ দেখতে চান তারা আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে সামনের ভিডিওতে সামনের কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ